رب العالمين قرآن الكريم الشطر نمبر سورة سورة بني إسرائيل ایک شطر دوش نمبر آیت المدد بلچن قل ادعوا الله او ادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى الله تعالى বলেছেন তোমরা তাকে আল্লাহ অথবা রহমান যেই নামেই ডাকো না কেন তার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম তার অনেকগুলো সুন্দর নাম আছে এই ব্যাপারে নবীজি একটা এই ব্যাপারে নবীজির একটা হাদিসও আমার মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছেন আল্লাহর যে কোনো বাচক 99টা নাম আছে من احصاها دخل الجنه যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে এর মানে এই নয় যে আপনি মুখস্থ করবেন আর সোজা জান্নাতে ঢুকে যাবেন বিষয়টা এমন নয় আপনি এই গুণবাচক নামগুলোর তাৎপর্য অনুধাবন করে তাওহীদের উপরে অটল থাকতে হবে এখানে রহমানের বান্দাদের 12টা গুণ বলা হয়েছে এই 12টা গুণ শুধু শুনবো না আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয় কম কিছু কিছু ওয়াজ তো প্যান্ডেলের ভিতরে থাকে বাড়িতে যায় না আমাদের অবস্থা যেন এমন না হয় যেটা শুনবো দিলের কান দিয়ে শুনবো এবং প্যান্ডেলের বাহিরে নিয়ে নিজের ব্যক্তি জীবনের সবগুলো কথা আমল করব ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি আজকে রহমানের বান্দাদের কয়টা গুণ নিয়ে আলোচনা হবে 12টি পুরুষ মানুষের মতো জবাব দেন কয়টা 12টা 12টা শুরু হচ্ছে নাম্বার 1 এক নাম্বার রহমানের বান্দারা অভদ্র হয় না বেয়াদব হয় না অহংকারী হয় না রহমানের বান্দারা হয় নম্র ভদ্র আর বিনয়ী সুবহানাল্লাহ এজন্য আল্লাহ শুরু করেছেন এভাবে وعباد الرحمن الذين يمشون على الأرض هونا رحمن ربنا هلو ترى دنيار بوكه نمر ভাবে ভদ্র ভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা আমাদের সমাজের চারপাশে বেয়াদব আর অহংকারী মানুষে ভরা অহংকার আছে জ্ঞানের অহংকার টাকা পয়সার অহংকার ক্ষমতার অহংকার এই রকম অহংকারী মানুষ আমাদের সমাজে নাই আপনারা কি ঘুমাই গেছেন নাকি কথা বলতে হবে এখানে কি কবরস্থানে ওয়াজ করি আমি না তো কথা বলবেন পারবেন না জ্ঞানের অহংকার করে মনে করে সে নিজেই সবচেয়ে বড় জ্ঞানী যে ব্যক্তি মনে করে সে সবচেয়ে বড় জ্ঞানী সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মূর্খ জ্ঞানের অহংকার করে মনে করে সে সবচাইতে জ্ঞানী আশেপাশের কাউকে তার চোখেও লাগে না মনে করে তার সবচাইতে বেশি জ্ঞান জ্ঞান গরিমার অহংকার করা এটা হলো ইবলিসের স্বভাব এটা কোনো মানুষের স্বভাব হতে পারে না এজন্য জ্ঞানের অহংকার করবেন না জ্ঞান আপনাকে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ সে আল্লাহ তাআলা চাইলে আপনার জ্ঞান ছিনিয়ে নিয়ে আপনাকে পাগলও বানায়া দিতে পারবেন কিনা এজন্য অহংকার করা যাবে না টাকা পয়সার অহংকারও করা যাবে না আপনি টাকা পয়সা পেলেই সহায় সম্পদ অর্থ সম্পদের অহংকার করতে পারেন না কারণ আপনাকে এই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছেন যিনি এগুলো কেড়ে নিয়ে রাস্তার ফকিরও বানায়া দিতে পারবেন তিনি ভাই আসেন আপনারা ওয়াজ করেন এটা এটা কোরআনের মাহফিল কোরআনের আলোচনার সময় কথা বলা বিয়াদব টাকা পয়সা থাকলেই আপনি অহংকার করবেন না এখানে আসছেন বসে বসে ওয়াজ শুনেন বহুত ফায়দা হবে এমন কথা শুনবেন যেগুলো জীবনেও শুনেন নাই আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দারা ভদ্র হয় নম্র হয় বিনয়ী হয় এই যে প্রথম পয়েন্ট আপনি শিখেন
মজলিসের মধ্যে আদব থাকা লাগে বিনয় থাকা লাগে কোরআনের মাহফিলের আদব হলো আল্লাহ বলেছেন وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ বলেছেন যখন কোরআন থেকে আলোচনা হয় তখন দিলের কান দিয়ে শোনো ও আনসুতু তোমার মুখ বন্ধ করো এটা যিনি শিখিয়েছেন তিনি কে আল্লাহ এই আদব রক্ষা করতে হবে কোরআনের আলোচনা শুরু হয়ে গেলে আর কোনো কথা বলা যায় না কারণ কোরআনের কথাগুলো কোনো হুজুরের কথা নয় কোরআনের কথাগুলো যার জোরে বলেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বলছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা তারা জ্ঞানের অহংকার করে না টাকা পয়সার অহংকার করে না ক্ষমতার অহংকারও করে না ক্ষমতা পেয়ে অহংকার করা এটা হলো ফেরাউনের স্বভাব এটা হলো নমরুদের স্বভাব ক্ষমতা পেয়ে অহংকার করা এটা হলো সবচেয়ে বড় বোকামি কারণ আমার আপনার ক্ষমতার কোনো স্টেবিলিটি নেই স্থায়িত্ব নেই এখন আছে পরে নাই আজ আছে কাল নাই একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সে আল্লাহর ক্ষমতা কেমন আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি প্রথম তিনি শেষ যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন যখন কিচ্ছু থাকবে না তখনও যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে তো অহংকার তো হলো আল্লাহর চাদর এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন অহংকার করা একমাত্র আমারই শোভা পায় এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর যে মানুষ হয় অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে এজন্য আল্লাহ বলেছেন খবরদার বান্দা অহংকার করো না ক্ষমতা পেয়েও কিছু মানুষ আছে অহংকারী হয়ে যায় অহংকারের চোটে দেখা যায় মানুষকে আর মানুষই মনে করে না ক্ষমতার অহংকারে তার পাশের বাড়ির মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় না মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে দেয় ক্ষমতা পেয়ে এতটাই সন্ত্রাসী মোড়ে চলে যায় তার আশেপাশের এলাকার কাউকে শান্তিতে থাকতে দেয় না এই রকম জালিম আজকের দুনিয়ায় আছে না নাই ক্ষমতা যে চিরস্থায়ী না এটা বোঝার জন্য আপনি আপনার অফিসে যাবেন অফিসে গিয়ে একটু ঘাড় বাঁকা করে পিছন দিকে তাকাবেন দেখবেন আপনি যে চেয়ারে বসেছেন আপনার আগে এই চেয়ারে যারা বসেছেন সাবেকদের নাম ওখানে আছে না নাই ওই সাইনবোর্ডে কিন্তু সাবেকদের নাম আছে কিছুদিন পরে আপনিও সাবেক হবেন আপনার নাম ওখানে উঠে যাবে চেয়ার থাকবে আপনি থাকবেন না দেখেন ক্ষমতা হলো এমন চেয়ার থাকে কিন্তু মানুষ থাকে না আমি আমাকে দিয়ে উদাহরণ দেই এই চেয়ারে বসে এখন আমি কথা বলছি কিন্তু মাগরিবের পর থেকে এখন পর্যন্ত কয়েকজন হুজুর এখানে বসেছেন আলোচনা করেছেন চলে গিয়েছেন আমিও আছি বেশিক্ষণ থাকব না কিছুক্ষণ পরে আমিও চলে যাব তাহলে চেয়ার চেয়ারের জায়গায় আছে চেয়ারে বসা ব্যক্তি নির্দিষ্ট কিছু সময়ের জন্য বসে কথা বুঝেন নাই কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে চেয়ারে যখন বসে উঠে যায় তখন গিয়ারে যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় গিয়ারে আর গিয়ার এমন বেশি বাড়ায় দেয় এক গিয়ার একেবারে ১২০-১৪০ ক্ষমতার চোটে তখন আলেমদেরকে দেখতে পারে না ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখতে পারে না যা মন চায় তাই করে বেটা চিন্তা করে না এই চেয়ারে বসেছে কিছু সময়ের জন্য চেয়ারে বসিয়েছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে আবার নামাতে পারবেনও তিনি এজন্য রহমানের বান্দারা অহংকারী হয় না রহমানের বান্দারা নম্র হয় ভদ্র হয় ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না আপনি যখন মারা যাবেন আপনার এলাকার লোকজন আপনার জানাজায় সে শরীক হবে ক্ষমতা একটু পাইয়া আপনার গ্রামের লোকদেরকে আশেপাশের গ্রামের লোকদেরকে
কষ্ট দিয়েন না বাড়ি থাকতে পারে না আপনার কারণে এই রকম কষ্ট দিয়েন না যদি দেন দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার এলাকা আর আশেপাশের এলাকার মানুষ ইন্না লিল্লাহ বলে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনি ক্ষমতা পেয়েছেন মানুষের উপকার করেন মানুষের মঙ্গল করেন মানুষের সুখে দুঃখে পাশে থাকেন মরেও অমর হয়ে থাকবেন আপনি মারা যাওয়ার পরে গোটা এলাকায় মানুষ চোখের পানি ফেলে দোয়া করবে আর যদি মানুষকে কষ্ট দিয়ে যান জুলুম করে যান এই মানুষগুলোর বদদুয়ায় আপনার কবরে জাহান্নামের আগুনে একেবারে গোটা কবরটা জাহান্নামের আগুনের লেলিহান শিখায় পরিণত হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ প্রথম আয়াতে বলেছেন রহমানের বান্দারা ভদ্র হয় বিনয়ী হয় নম্রভাবে চলাফেরা করে রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেছেন ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا অহংকার করে জমিনে চলাফেরা করো না ইন্নাকা লান তাখরিকাল আর্দ নিশ্চয় তুমি অহংকার করে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না ওয়ালান তাবলুগাল জিবালা তুলা আবার তুমি অহংকার করে আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না কিসের এত অহংকার এত ফুটানি এক ফুটা নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর কুসল ফরজ হয়ে যায় এই রকম এক ফুটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা জানি তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন আর সেই উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে সূরা লোকমানের ভেতরে আল্লাহ সেগুলো তুলে দিয়েছেন তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই অহংকারের ব্যাপারেও তিনি সাবধান করে বলেছিলেন তিনি বলেছিলেন ও আমার ছেলে শোনো বাবারে ওয়ালা তুসাইর খদ্দাকালিন্নাস অহংকারী মুডে গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে টাকা পয়সার অহংকার টাকা পয়সার অহংকার আর ক্ষমতার অহংকারে বংশের বড়াই করে দেখা যায় অন্যান্য মানুষদের সাথে গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা করে মানুষকে কথা বলে এই রকম মানুষ আছে না নাই লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বাবারে এরকম মানুষকে অবজ্ঞা করে কথা বলো না কারণ হলো ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ কোনো দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না সুতরাং এই প্রথম আয়াত থেকে আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই আমরা কেউ অহংকারী হব না অভদ্র হব না বেয়াদব হব না আজকে আমাদের সমাজ থেকে আদব কায়দা যেন চলে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম দেখেছি রাস্তাঘাটে যখন বড় ভাই কিংবা চাচারা থাকতেন তখন দেখতাম ছোটরা রাস্তাঘাটে অত্যন্ত ভদ্রভাবে যেত কিংবা একদিকে তাদেরকে দেখলে অন্য পথে চলে যেত কিন্তু এখনকার কিশোর তরুণ যুবকদেরকে দেখবেন রাস্তাঘাটে যখন মোটর সাইকেল চালায় বুড়া চাচা দেখলে চাচার পাশ দিয়া যাওয়ার সময় গিয়ার আরো বেশি বাড়ায় এইরকম বেয়াদবি সমাজে শুরু হয়েছে শুধু তাই নয় যুবকরা যখন রাস্তাঘাটে মোটর সাইকেল চালায় মহিলা কলেজ যদি ছুটি হয় আর বালিকা বিদ্যালয় যদি ছুটি হয় মেয়েদের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু হরণ আর হরণ মনে হয় ওই সময় মোটর সাইকেলের চেয়ে তার নিজের গিয়ার আরো বেশি বেড়ে যায় রাস্তার কিছু হক আছে নবীজি বলেছেন রাস্তাঘাটে চলার সময় রাস্তার হক আদায় করো রাস্তার হক হলো রাস্তাঘাটে চলার সময় সালাম দেওয়া আর পথিকদেরকে কষ্ট না দেওয়া এটা হলো রাস্তার হক আপনি রাস্তাঘাটে চলবেন ভদ্রভাবে চলবেন যে সকল ছাত্র তরুণ যুবকরা মোটর সাইকেল চালায় তাদেরকে বলবো ডিজে স্টাইলে ডানে এক কাইত বামে এক কাইত দিয়া এইরকম বেয়াদবের মতো মোটর সাইকেল চালায় না এইরকম কিছু যুবক আমাদের সমাজে আছে না নেই এরকম ডানে এক কাইত বামে আরেক কাইত কাইত কুত
করে চালায় আছে না নাই এত পাং পাং করো কেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক হয় পঙ্গু হয়ে যাবা নইলে মারা গেলে হাত একদিকে পা একদিকে মাথার খুলি আরেকদিকে এত পাক পাকুম করো না মোটরসাইকেল চালাচ্ছ ভদ্রভাবে চালিয়ে যাও রহমানের বান্দারা চলনে বলনে কথনে আচারে ব্যবহারে নম্র হয় ভদ্র হয় বিনয়ী হয় এজন্য আল্লাহ এভাবে বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা তাহলে এখান থেকে আমরা এক নাম্বার যে শিক্ষা নিব আমরাও ভদ্রভাবে নম্রভাবে বিনয়ের সাথে আমরা চলাফেরা করব পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার রহমানের বান্দারা হয় সংযমী ধৈর্যশীল মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না গালির জবাবে তারা গালি দেয় না রহমানের বান্দাদের ব্যবহার কেমন হয় আল্লাহ বলেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জাহিলদের সম্মুখীন যখন হয় তারা জাহিলদের সাথে তর্ক করে না বরং জাহিলদেরকে সালাম দেয় রহমানের বান্দারা তর্ক করে না গালির জবাবে গালি দেয় না রহমানের বান্দি দেয় না বরং রহমানের বান্দারা গালি মন্দ সবকিছুর জবাবে দেয় সালাম সবকিছুর জবাবে দেয় কি সালাম আরো জোরে বলেন সালাম এটা কত বড় কোয়ালিটি জানেন এই গুণটা আমাদের বেশিরভাগ মুসলমানদের মধ্যে নেই আপনাকে একজন গালি দিয়েছে তা আপনি কি পুনরায় তাকে গালি দিবেন আপনাকে একজন গালি দিয়েছে আপনার নামে নিন্দা করেছে যখন দেখা হবে আপনি তাকে গালি দিবেন না বলবেন ভাইজান আসসালামু আলাইকুম আসেন একটু চা খাই এই কথা বলে দেখেন সে নিজেই লজ্জায় পড়ে যাবে যে আমি কোন মানুষটাকে গালি দেই কোন মানুষটার সমালোচনা করি তার সামনে আসলাম সুন্দরভাবে সালাম দিয়ে আমার সাথে ভদ্র ব্যবহার করে আমাকে চা খেতে বলে আসলে সে একজন ভদ্র মানুষ ভালো মানুষ এই স্বভাব কি আমাদের অনেকের ভিতরে আছে একজন যদি গাইল দেয় এক লাইন তো জবাবে পাল্টা গালি দেয় সে তিন লাইন এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয় আমার নবীজির চরিত্র কেমন ছিল শুনে নবীজিকে কাফিররা শায়ের বলেছে কবি বলেছে নবীজিকে কাফিররা সাহির জাদুকর বলেছে কাজ্জাব মিথ্যাবাদী বলেছে মাজনুন পাগল বলেছে কাফিররা নবীজিকে এত গালিগালাজ করেছে কাফিররা নবীজিকে এত ঠাট্টা বিদ্রুপ করেছে কিন্তু নবীজি কি গালির জবাবে কোনোদিন কাফিরদেরকে গালি দিয়েছেন নাকি নবীজি কাফিরদের এই রকম খারাপ ব্যবহারের বিপরীতে কেমন ব্যবহার করবেন নবীজিকে সেটা যিনি শিখিয়ে দিলেন তিনি কে কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়া জুরহুম হাজরান জামিলা ও নবী তারা আপনাকে যা বলে আপনি ধৈর্য ধারণ করুন এরা আপনাকে পাগল বলেছে দেখে আপনি কি আসলেই পাগল এরা আপনাকে কবি বলেছে এরা জাদুকর বলেছে মিথ্যাবাদী বলেছে ওরা বললেই কি আপনি তাই হয়ে যাবেন নাকি আপনি ধৈর্য ধারণ করুন ওরা আপনাকে গালি দেয় আর আমি আপনাকে বলছি ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আপনার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিব সুবহানাল্লাহ এজন্য রহমানের বান্দারা ডানে বামে কে কি বলে সে এগুলো শুনে না সে তার কাজ করতে থাকে ডানে বামে আশেপাশে কে কি বলে এটা শুনলে সময় লস হবে রহমানের বান্দাদেরকে গালি দিলে তারা পাল্টা গালি দিবে না কেউ অস্ত্র নিয়ে আসলে তারা অস্ত্র ঠেকাবে না বরং ফুল দিবে কেউ গালি দিলে তার বিপরীতে তাকে সালাম দিবে কেউ যদি তাদেরকে নিয়ে সমালোচনা করে দেখা সাক্ষাৎ হলে তাদেরকে চা খাওয়াবে সুন্দর আচরণ করবে তর্ক করবে না তর্ক করা হলো মূর্খদের স্বভাব তর্ক করলে দেখা যায় কোনো বিষয়ের সমাধান হয় না আরো দেখা যায় ওই বিষয়টা জটিল থেকে জটিল হয় এখন তর্ক করার সবচেয়ে বড় জায়গা হলো ফেসবুক
একজন একটা কমেন্ট করেছে আরেকজন কি আরেকটা রিপ্লাই এর রিপ্লাই দিয়েছে আরেকজন এরকম তর্ক করতে করতে দেখা যায় কথার নাম হয়ে যায় লতা শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে রহমানের বান্দারা হবে এমন তারা ডানে বামে সামনে পিছনে কোন অহেতুক অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি তার মনোযোগ থাকবে না বরং জাহেল লোকেরা তর্ক করলে জাহেল লোকেরা কোন ধরনের অনৈতিক অথবা গর্হিত কাজে লিপ্ত থাকলে সামনাসামনি হয়ে গেলে তারা বলবে আল্লাহ শিখালেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা জাহিলদের সম্মুখীন হলে তারা জাহিলদেরকে কি দেয় আপনারা তর্ক করবেন গালির বিনিময়ে গালির প্রতিবাদে গালি দিবেন মন্দের জবাব মন্দ দিয়ে হবে আমরা সুন্দর ব্যবহার দিই মন্দের জবাব দিব ইনশাআল্লাহ তাহলে রহমানের বান্দাদের এক নাম্বার গুণ রহমানের বান্দারা বেয়াদব হয় না অভদ্র হয় না অহংকারী হয় না তারা নম্র ভদ্র আর বিনয়ী হয় দুই নাম্বার রহমানের বান্দারা সংযমী হয় সহনশীল হয় ধৈর্য ধারণকারী হয় তিন নাম্বার রহমানের বান্দাদের রাত কিভাবে কাটে আল্লাহ পরের আয়াতে বলেছেন দিনের বেলা তো তারা অহংকার করে না এমন কি দিনের বেলা তারা জাহিলদের সাথে তর্ক করে সময় নষ্ট করে না আর রহমানের সেই সকল বান্দাদের রাত কিভাবে কাটে আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াল্লাযীনা ইয়ামিতুনা লিরব্বিহিম সুজ্জাদাহুম ওয়াকিয়ামা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা সারা রাত না ঘুমিয়ে রাতের একটা অংশ তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহকে সাজদা দিয়ে রাতের একটা অংশ কাটায় যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জাগে না রহমানের বান্দারা রাত জেগে জেগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা দেখে না এখানে যুবকরা ভাববে হুজুর আপনি এই সব ক্লাবের নাম জানেন কেমনে আপনিও কি রাত জেগে খেলা দেখেন নাকি আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ে যখন হলে থাকতাম দেখতাম ক্যাফেটেরিয়াতে রাতের খাবারের সময় কিছু ছেলেরা কথাবার্তা বলছে দোস্ত রাত তিনটায় রিয়াল মাদ্রিদের খেলা বার্সেলোনার খেলা অ্যালার্ম দাও খেলা দেখা লাগবে তারা দেখা যায় তিনটার সময় অ্যালার্ম দিয়ে উঠে খেলা দেখে ফজরের নামাজ না পড়ে কাজা করে ঘুমায় যায় এই রকম তরুণ আর যুবক আমাদের সমাজে নাই রহমানের বান্দারা রাত জেগে খেলা দেখে না রাত জেগে বিশ্বকাপ দেখে না রাত জেগে তারা ক্যাসিনো অথবা মদের বারে নাইট ক্লাবে যায় না রহমানের বান্দারা রাত জেগে জেগে ইউটিউবে নাটক দেখে না সিনেমা দেখে না তাহলে রহমানের বান্দারা কি করে আল্লাহ বলেছেন রহমানের বান্দারা রাতের বেলা তাহাজ্জুদের যায় না মাঝে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেয় রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহর সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদায়েন 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফাহুম وطمعا ومما رزقناهم ينفقون الله تعالى بلسن تتجافى جنوبهم عن المضاجع রহমানের বান্দাদের পিঠ সারা রাত বিছানার সাথে লেগে থাকে না কিছু মানুষ আছে সারা রাত ঘুমায় রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না এশার নামাজ আদায় করে রাতের প্রথমার্ধে তারা ঘুমিয়ে যায় সারা রাত এই পিঠকে বিছানায় লাগায় না শেষ রাতে পিঠটাকে বিছানার থেকে আলাদা করে দেয় শেষ রাতে তাদের পিঠ বিছানা থেকে আলাদা করে দিয়ে কি করে ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা তারা তাদের রবকে ভয়ের সাথে এবং আশার সাথে ডাকে
অন্তরে ভয় থাকে মালিক এত গুনাহ করেছি সারা জীবন আমি এত গুনাহ করলাম আমি গভীর রাতে তোমাকে ডাকছি তোমার আযাবের ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে 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 তোমাকে ডাকছি এই আশা নিয়ে তুমি আমাকে মাফ করে দিবে রহমানের বান্দাদের পিঠ রাতের বেলা শেষ অংশে রাতের শেষ অংশে তাদের পিঠ বিছানায় লাগে না বরং তারা বিছানা থেকে উঠে যায় বিছানা থেকে উঠে তারা কি করে আল্লাহ অন্য সূরার অন্য আয়াতে বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মায়া জাউন ওয়াবিল আসহারি হুম ইয়াস تغفرون قرآن الكريم ركنو نمبر سورة سورة الذاريات شطر ابن عطر نمبر آيات الله بلتسين كانوا قليلا من الليل ما يهجعون ترى راتر بلا خوب قوم انشو غمائي راتر اكتا وانشو تحجدر نماز دارائي وبالأسحار هم يستغفرون استغفار করে করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাত কাটিয়ে দেয় আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাত কিভাবে কাটতো শুনেন বলেন তো আমাদের প্রিয় নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি না আরো জোরে বলেন গুনাহ আছে নাকি না জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত নবুয়তের আগে মাসুম নবুয়তের পরেও মাসুম যেই নবীর জীবনে কোনো গুনাহের ছিটাফোঁটা নাই যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আল্লাহর পরেই হলো সেই নবীর সম্মান সেই নবীর মর্যাদা সেই নবী রাতের বেলা কি করতেন এটা কি আমরা ভালো জানব নাকি নবীজির বিবিরা ভালো জানবেন অবশ্যই নবীজির বিবিরা ভালো জানবেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসের বর্ণনাকারী সাহাবী এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন নবীজি রাতের বেলা কি কাটাতেন শোনো তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা তিনি রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা গুলো ফুলে যেত আমার আপনার ঘুমাতে ঘুমাতে রাতের বেলা শরীর ফুলে গাল ফুলে আমার আপনার ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় শরীর ফুলে যায় অথচ আমার আপনার সারা দিন যায় শয়তানের ধোকায় আর যেই নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই ছিটাফোঁটা নাই সেই নবীর রাত ঘুমাতে ঘুমাতে গাল ফুলাইয়া কাটে না সেই নবীর রাত কাটে না ঘুমায়া ঘুমায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলি কোথায় তার আমল আর কোথায় আমাদের আমল এত দীর্ঘ সময় তিনি দাঁড়াতেন তাহাজ্জুদের নামাজে পা ফুলে যেত এই অবস্থা দেখে আমাদের মা জিজ্ঞেস করলেন লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর নবী এত দীর্ঘ রাত পর্যন্ত কেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন আল্লাহ তাআলা তো আপনাকে অটোমেটিক জান্নাতি বানিয়েছেন আল্লাহ তো আপনাকে এমনিতেই সম্মানিত করেছেন তাহলে কেন এত দীর্ঘ রাত পর্যন্ত আপনি লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেন নবীজি তখন বললেন আয়েশা গো ও আমার স্ত্রী শুনো এই যে আল্লাহ আমাকে জান্নাতি বানালেন আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করলেন মর্যাদাবান করলেন এই জন্য তো আমার আল্লাহর শুকরিয়া জানানো দরকার আমার আল্লাহ যে আমাকে এত নেয়ামত দিয়েছেন এই নামতের শুকরিয়া হিসাবে আমি কি রাতের বেলা দাঁড়িয়ে 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 আফালা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা আমি কি আমার রবের শুকর গুজার বান্দায় পরিগণিত হব না শুকর গুজারি এটা অনেক বড় জিনিস নিজের বিবেককে প্রশ্ন করুন তো কতটুকু শুকর গুজারি আমাদের মধ্যে আছে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি বেঁচে থাকার জন্য বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে আমি আপনার কথা বলছি আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন কয়শো লিটার অক্সিজেন দেন কথা বের হয় না না আপনাদের কি খারাপ লাগতেছে না
আমি কি কিচ্ছা বলবো আমি কিচ্ছাও জানি অনেক সুন্দর সুন্দর কিচ্ছা জানি কিন্তু এই কিচ্ছা বললে এই মাহফিলের আমানত নষ্ট হবে কি জানি বলছিলাম প্রতিদিন আপনি অক্সিজেন দেন 500 থেকে 600 লিটার বাবারা ভাইয়েরা এটার দাম কত জানেন বর্তমান বাজারে 500 থেকে 600 লিটার অক্সিজেনের দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা তা আমি যদি 5 লক্ষ টাকা ধরি প্রতিদিন আপনি অক্সিজেন নেন কত টাকা জোরে বলেন প্রতিদিন 5 লক্ষ হলে মাসে হয় 150 লক্ষ মানে 1.5 কোটি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে আপনি অক্সিজেন কিনতে পারবেন না এখানে তো গেল 1.5 কোটি এক মাসে 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 1.5 কোটি বছরে কত 18 কোটি তো যার বয়স যত তত দিয়ে 18 কোটি গুণ করে দেখেন তো জন্মের পর থেকে আজকের এই সময় পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন আপনি আল্লাহকে কোন টাকা পয়সা দিয়েছেন না আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছেন কিন্তু তাহাজ্জুদ তো দূরের কথা শুকরিয়া হিসাবে পাঁচ ওয়াক্ত গিয়ে পাঁচবার আল্লাহকে সাজদাও দিতে পারেন না এমন নাফরমান হয়েছেন আপনি নবীজি তার স্ত্রীকে জবাব দিচ্ছেন তুমি যে আমাকে জিজ্ঞেস করছো কেন এত রাত পর্যন্ত দাঁড়িয়ে পা ফুলাই ফেলি আফালা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না আল্লাহু আকবার কথা কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে যায় বুঝবার চেষ্টা করে রহমানের বান্দারা রাতের বেলায় একটা সময় কিছু সময় তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে কাটায় কারণ এই সময় রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এসে আল্লাহ নিজেই আপনাকে ডাকেন পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেন আমাদের মুয়াজ্জিন সাহেব কিন্তু তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন হলেন আল্লাহ আপনি ভুল বুঝবেন না মুয়াজ্জিন মানে হলো ঘোষণাকারী তাহাজ্জুদের সময় একজন ঘোষণাকারী এসে ঘোষণা দেন ওই ঘোষণাকারী কে আল্লাহ এশার নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলেছেন হাইয়া আলাস সালাহ ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলবেন আস সালাতু খাইরুম মিনান নাওম আর তাহাজ্জুদের সময় এসে আল্লাহ বলেন এখন তো সবাই ঘুমিয়ে আল্লাহ তাআলা এসে ডাকেন মান যাল্লাযী ইয়াদউনি কে আছো এখন ঘুম ভেঙে আমাকে ডাকবা ডাকো ফাস্তাজিবা লাহু যে আমাকে এখন ডাকবে আমি তার ডাকের জবাব দিব মান যাল্লাযী ইয়াস্তাগফিরুনি কে আছে গুনাহের জন্য মাফ চাইবে আমার কাছে মাফ চাও আমি মাফ করব মান যাল্লাযী ইয়াসআলানি কে আছে আমার কাছে চাইবে চা ফা উতিয়াহু বান্দা তুমি যা চাইবে আমি তোমাকে দান করব যারা দুনিয়া আখিরাতে সম্মানিত হয়েছেন তাদের বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ কথা বুঝতে পেরেছেন দুনিয়ায় যদি ইজ্জত শাহ ইজ্জত চান সম্মান চান যত মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে বলছি ইলম যদি পেতে চাও তাহাজ্জুদের নামাজে সাজদা বাড়িয়ে দাও তাহাজ্জুদ বাড়িয়ে দাও ইলমে আমলে যিনি সমৃদ্ধ করে দিবেন তিনি কে আল্লাহ ইজ্জত চান সম্মান চান মর্যাদা চান রিজিক চান তাহাজ্জুদের নামাজ বানান কারণ তাহাজ্জুদের নামাজ হলো এমন আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা নবী রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ আদায় করেন এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত কাজ যদি এটা আপনি আদায় করতে পারেন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিব তাহাজ্জুদের মাধ্যমে নবীজিকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দেন তো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা যিনি বাড়াইয়া দিতে পারেন তিনি কি তো রহমানের বান্দাদের তৃতীয় গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা রব্বিহিম সুজ্জাদাও
وقياما রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয় আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় আমরাও পারবো না মাঝে মাঝে বলেন না ইনশাআল্লাহ নাম্বার 4 রহমানের বান্দাদের চার নাম্বার গুণ দেখেন ভদ্রতার বিনয় এখান থেকে শেখা যায় ইবাদত করে ইবাদতের অহংকার করা যাবে না আপনি মনে করবেন না পাঁচ ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ গুদারি আপনি জান্নাত পেয়ে গিয়েছেন কিয়ামতের দিন বহু আমলদার মানুষও জাহান্নামে যাবে আবার কিয়ামতের দিন কিছু মানুষ আমল কম দিয়ে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার জন্য আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আল্লাহর দয়ারও দরকার রহমানের বান্দাদের চার নাম্বার গুণ হলো তারা ইবাদতের সাথে সাথে জাহান্নামের আযাবের ভয় করে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায় দোয়া করে আল্লাহ তাআলা তাদের কথা এভাবে বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রহমানের বান্দা হলো তারা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আল্লাহর কাছে পানা চাই যারা যারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশা আযাব থেকে বাঁচান জাহান্নাম হলো এত ভয়াবহ জায়গা এই জাহান্নাম এটাকে 3000 বছর ধরে উত্তাপ দিয়েছেন কি জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পরে এটা রক্তিম বর্ণ ধারণ করেছে পরবর্তী পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার পরে এটা শ্বেত বর্ণ ধারণ করেছে এর পরবর্তী পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটা তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে জাহান্নামের আগুনের কালার হলো অন্ধকার কালো দুনিয়ার আগুন এখানে যদি আপনি সবগুলো লাইট বন্ধ করে দিয়ে আগুন জ্বালান দুনিয়ার আগুনের কালার হলো একটু লাল বর্ণের দেখবেন আগুন জ্বালালে আশেপাশে আশেপাশে দেখবেন লাল হয়ে যাবে আলোকিত হয়ে যাবে কিন্তু জাহান্নামের আগুন হলো এত ভয়ঙ্কর আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বললে সেটাও তমসাচ্ছন্ন অন্ধকার হয়ে যায় আল্লাহ বলেছেন রহমানের বান্দাদের গুণ হলো ওই জাহান্নামের ভয়ে তাদের কলিজা থরথর করে কেঁপে উঠে এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায় ইবাদত বন্দেগী করে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে এমনটা ভাবে না জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায় দোয়া করে আমাদের নবীও তো সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আবার ফজর এবং মাগরিবের নামাজের ফরজের পরে নবীজি সাতবার জাহান্নাম থেকে পানা চাইতেন কার কাছে এই দোয়াটা আপনারাও করবেন ফজরের নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান দেখি পরে নামাজ সঙ্গে জবানটা খুলে দেন বলেন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান না সাতবার এই দোয়া পড়বেন আবার নবীজি শিখিয়েছেন যখন তোমরা নামাজ আদায় করো সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা বিষয় থেকে পানা চাও জুড়ে বলেন কয়টা আমাদের দেশের 99% মানুষ এই দোয়াটা জানে না অবস্থা হলো এমন তাশাহুদ যখন পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাশাহুদ শেষ করে দুরুদ পড়ে দোয়ায়ে মাসুরা পড়ার পরে যদি জামাতের নামাজ হয় তার আগে শেষ হয়ে গেলে ইমাম সাহেবকে সিগন্যাল মারে এরকম সিগন্যাল দেনেওয়ালা মুসল্লি তো আমাদের এলাকায় নাই যদি কেউ ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়ার জন্য এরকম আওয়াজ করে গলায় খরখর খরখর করে কাশি মারে তার নামাজ বাতিল নষ্ট হয়ে যাবে নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও এই দোয়া আমরা অনেকেই জানি না কি সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন দোয়া করো আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কে কে পারেন এই দোয়াটা হাত তুলেন তো কয়েকজন মাত্র দেখছেন বাকিরা পারে না গুগলে সার্চ করবেন দোয়াটা চলে আসবে
মুখস্থ করতে পারবেন না একবার আমার সাথে পড়েন মুখের জড়তা যাবে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মসীহ الدجال কি সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের আযাব থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন আর মরণের ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মসীহ الدجال মসীহ الدجালের ফিতনা থেকে বাঁচাও বলেন আমিন আমিন তাহলে রহমানের বান্দাদের স্বভাব হলো জাহান্নাম থেকে পানাহ চাইবে কার কাছে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না এখনকার পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে ভয় পাইয়েন না বেশি লম্বা হবে না মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার 5 রহমানের বান্দাদের 5 নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা কিপটা হয় না আবার অপব্যয়কারী হয় না কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা আছে তারপরে কিপটামি করে কিপটুস টাকা পয়সা আছে এই যে এত শীত পড়েছে দেখবেন একটা সোয়েটারও কিনে না একটা মাফলারও কিনে না একটা ভারী কাপড়ও কিনে না এই জাতের কিপটাও দেখবেন সমাজে মাঝে মাঝে দেখা যায় টাকা পয়সা আছে তাও দেখা যায় ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় গায়ে দেয় টাকা পয়সা আছে কিনে না এই রকম স্বভাব আবার টাকা পয়সা আছে কিন্তু বাঁচায় খরচ করে না ভালো খায় না অবশেষে দেখা যায় বার্ধক্য বয়সে এমন রোগসুখ হয় কিপটামি করে যে টাকা পয়সা জমিয়েছে শেষ বয়সে সব টাকা চিকিৎসায় চলে যায় কার জন্য আপনি জমান আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি নাফরমান যাকে আল্লাহ নেয়ামত দেওয়ার পরেও ভালো খায় না ভালো পড়ে না সেজন্য আল্লাহর সাথে না না শুকরি করে নাফরমানি করে আল্লাহ যাকে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের বহি প্রকাশ ঘটুক এটা আল্লাহ পছন্দ করেন আপনার যতটুকু আছে সামর্থ্যের আলোকে আপনি পড়বেন খাবেন ওই রকম চলাফেরা করবেন কিপটামি করবেন না আবার কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা আছে বলে এত খরচ করে হারাম পথে খরচ করে অপব্যয় করে আপনার টাকা পয়সা আছে বলে আপনি টাকা পয়সা নাচ গানে খরচ করতে পারবেন না এটা অপব্যয় আপনার টাকা পয়সা আছে বলেই ছেলে মেয়ের বিয়েতে গায়ে হলুদের নামে গান বাজনা আর অপসংস্কৃতির চর্চা করতে পারবেন না এটা অপব্যয় টাকা পয়সা আছে বলেই আপনি মদের বারে যেতে পারবেন না নাইট ক্লাবে যেতে পারবেন না আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা অপব্যয় করে না আবার কিপটামিও করে না বরং রহমানের বান্দারা হয় দানশীল জোরে বলেন রহমানের বান্দারা হয় কি আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা রহমানের বান্দা হলো তারা কৃপণতা এবং অপব্যয়কারী হয় না যারা বরং ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা মধ্যম পন্থা অবলম্বন করে চলে রহমানের বান্দারা কেমন হয় শুনেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার হাতকে ঘাড়ে আবদ্ধ করে রেখো না এটা একটা রূপক কথা এর মানে হলো আপনি আপনার হাতকে কৃপণ বানিয়ে ফেলবেন না আবার আল্লাহ বলেছেন এটাকে আবার একেবারে মেলেও দিও না অর্থাৎ যা আছে সব কিছু দান করে দিও না কি সুন্দর আল্লাহ শিখালেন বান্দা তোমাকে আমি যা দিয়েছি তোমার প্রয়োজন মতো তোমার পরিবারের প্রয়োজন মতো এগুলা তুমি খরচ করো খাও
পড়ো সুন্দর জীবন যাপন করো আর আমি আল্লাহ তোমাকে নিয়ামত দেওয়ার পরে খরচের পরে তোমার প্রয়োজনীয় খরচের পরে যা থাকে সেগুলো দিয়ে দিতে হবে যার পথে তিনি কি কারণ এই সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন কে আল্লাহ সম্পদ জমিয়ে রাখবেন না সম্পদ জমিয়ে রাখা বোকামি আপনি সম্পদ জমিয়ে রাখলেন এখন যদি মারা যান এই সম্পদ আপনার সাথে যাবে না বরং আপনার প্রয়োজন মতো সম্পদগুলো খরচ করে ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা আপনি খরচ করবেন কার পথে আল্লাহ আরো জোরে বলেন কার পথে আল্লাহ তাহলে রহমানের বান্দারা কৃপণ হয় না অপব্যয়কারী হয় না বরং রহমানের বান্দারা হয় দানশীল জোরে বলেন রহমানের বান্দারা হয় কি আমরা দানশীল হতে পারবো তো বোঝা যাবে নাম্বার 6 6 নাম্বার রহমানের বান্দাদের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো বাকি পয়েন্টগুলো কিন্তু বেশি করা আমি কি বলবো না অফ করে দিব বলেন যদি আমার কারো কারো গায়ে লাগে বলবো বলবো রহমানের বান্দাদের 6 নাম্বার গুণাবলী হলো তারা কারো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না শিরক করে না তারা সুদিনেও ডাকে আল্লাহ দুর্দিনেও ডাকে আল্লাহ সুস্থতায়ও আল্লাহ অসুস্থতায়ও আল্লাহ আল্লাহ সুখের সময়ও আল্লাহ দুঃখের সময়ও আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জিকির করে আবার দেখা যায় ল্যাংটা পীরের জিকিরও করে কিছুক্ষণ ডাকে আল্লাহ আল্লাহ আবার কিছুক্ষণ কয় শেরালি বাবা মেরালি বাবা টাকি বাবা বদনা বাবা ল্যাংটা বাবা খাজা বাবা গাজা বাবা এই রকম খাজা আর গাজার নামে জিকির আছে না নাই আল্লাহ বলেছেন রহমানের বান্দারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জিকির করে না রহমানের বান্দারা সুস্থ তখন বলে আল্লাহ অসুস্থ যখন হয়ে যায় আইয়ুব নবীর মতো তখন তারা যার জিকির করে যাকে ডাকে তিনি কি আইয়ুব নবী অসুস্থ কি করেছিলেন গোটা শরীর তার পচে গিয়েছিল 18 বছর অসুস্থ তিনি কাকে ডেকেছিলেন শুনেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আইয়ুব ইযনাদা রাব্বাহু আননি মাসসানিয়াল দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আমার দেশে কিছু মানুষের সন্তান যখন হয় না জিন্দা পীর আর বুড্ডা পীরের কাছে যায় মাজারে গিয়ে সন্তান চায় ঈমান হারা হয়ে যায় কিন্তু যারা সন্তান পায় না রহমানের বান্দারা সন্তান চায় কার কাছে ইব্রাহিম নবীর 86 বছর হয়েছে বুড়া মানুষ সন্তান নাই ওই বুড়া বয়সে সন্তান চেয়েছেন কার কাছে তাকে কি আল্লাহ সন্তান দেন নাই জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা বন্ধা নারীর ঘরে সন্তান হয় না তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা আল্লাহর কাছে তিনি মক্কার সন্তান চেয়েছিলেন তাকেও সন্তান যিনি দিয়েছেন জুড়ে বলেন তিনি কি কুকুর বছরে সন্তান দেয় কম না বেশি কয়টা জি তার এতগুলা সন্তান জন্ম হয় কোন পীরের দরবারে যায় সে কথা বলেন না কেন যারা মুসলমান পরিচয় দিয়ে সন্তান যাওয়ার জন্য জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে যায় কুত্তা থেকে এরা শিক্ষা নিক এদের ঈমান এদের স্বভাব চরিত্র কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে একটা কুকুরের এতগুলো বাচ্চা হয় জীবিত মৃত কোন পীরের কাছে যাওয়া লাগে না আর সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আল্লাহর কাছে না এসে জিন্দা আর মুর্দা পীরের কাছে দৌড়ায় সন্তান চাইতে হবে কার কাছে সূরা ফাতিহায় কি পড়ে নামাজে গিয়ে কিচ্ছু বুঝে না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেউ চুপ থাকবেন না ভাই প্রথমে যেরকম ছিল ওইরকমই রাখেন কুতুর কুতুর কইরেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেউ চুপ থাকবেন না আয়াতটা আসেন মধুর সুরে আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কি বললেন কিচ্ছু তো বুঝলেন না
আপনি বলেছেন ইয়াকা নাবুদু কেবলমাত্র আমরা ইবাদত করি কার আল্লাহ আমি সাজদা কোন পীরকে দিব না কোন হুজুরকে দিব না আমার ইবাদত কেবল একজনই পাবেন তিনি কে আল্লাহ এটা আমি সূরা ফাতিহায় স্বীকারোক্তি দিলাম এবং এটাও বললাম ও ইয়াকা নাস্তাইন চাকরিতে বরকত নাই মাজারে যাব না বাচ্চা হয় না মাজারে যাব না অসুস্থতার জন্য আমি মাজারে যাব না জীবিত বীরবিত বীরের কাছে যাব না কারণ আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে বলেছি ওয়া ইয়াকা নাস্তাইন যা কিছু চাইবো যার কাছে তিনি কি আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দাদের গুনাহগুলি হলো তারা শিরক করে না والذين لا يدعون مع الله إلها آخر ترى الله ترى أركاو كده كي شرك الغنا هلا شعب جه بدو كبيرة كبيرة إتا ماف كورن نكى الله কষ্ট হচ্ছে আপনাদের না নাম্বার 7 রহমানের বান্দাদের 7 নাম্বার গুনাহগুলি রেডি তো আপনারা ইনশাআল্লাহ এই শেষের দিকের কথাগুলো কিন্তু বেশি গর হবে সত্য কথাগুলো তো তিতা তিতা লাগে তো রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ তাদের হাত অন্যায় ভাবে কারো রক্ত ঝরিয়ে রহমানের বান্দার হাত মানুষের রক্তে রঞ্জিত করে না ঠিক মানুষকে অন্যায় ভাবে খুন করে না এরা খুনই হয় না আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দারা অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করা এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ আমার একটা হাদিস মনে পড়ে গেল খুব ভয়াবহ হাদিস নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন এরকম হেলান দিয়ে নবীজি বসে হেলান দিয়ে বসছেন হাদিসটা বুখারীতে আছে হেলান দিয়ে নবীজি বসে হেলান দিয়ে সাহাবীদেরকে বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আমি কি তোমাদেরকে বড় বড় কয়েকটা কবিরা গুনাহের ব্যাপারে সতর্ক করব না সাহাবীরা বললেন অবশ্যই নবীজি হেলান দিয়ে দিয়ে বললেন এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা হেলান দিয়ে দিয়ে দুই নম্বরে বললেন উকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া এই দুইটা কথা বলে ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা এবার হেলান ছেড়ে দিলেন বসলেন তার মানে বোঝা যাচ্ছে পরে যেটা বলবেন খুব বেশি গুরুত্বপূর্ণ এবার হেলান ছেড়ে দিলেন ফাজালাসা বসলেন এরপরে নবীজি বললেন এরপরেরটা হলো রক্তপাত করা খবরদার মানুষকে অন্যায়ভাবে রক্তপাত করো না কিয়ামতের দিন যখন আল্লাহ হিসাব নেবেন বিচার করবেন সর্বপ্রথম আল্লাহ আল্লাহর হকের বিচার করবেন আর আল্লাহর হকের বিচার যখন আল্লাহ করবেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন এরপরে হাক্কুল্লাহ আল্লাহর হকের বিচার শেষ হয়ে যাওয়ার পরে আরম্ভ হবে হাক্কুল ইবাদ বান্দাদের হক আর বান্দার হকের বিচার যখন আরম্ভ হবে তখন আল্লাহ সর্বপ্রথম অন্যায়ভাবে রক্তপাত আর খুনের হিসাব নেবেন অনেক খুন হয়েছে অন্যায়ভাবে এমন বহু মানুষ হত্যা হয়েছে যেই হত্যার বিচার দুনিয়াতে হয় নাই হয়তো সামনে হবেও না আহা আপনারা আগে বলিয়েন না কথা দুনিয়াতে এমন কিছু ইতিহাস অতীতেও আছে অনেক খুন হয়েছে এগুলোর বিচার এখনো হয় না কিন্তু বিচার তো বাকি আছে সেই বিচার কার দরবারে হবে আল্লাহ জোরে বলেন কার দরবারে আল্লাহ এমন বহু হত্যাকাণ্ড হয়েছে যারা মানুষ যেই সকল মানুষগুলো নিরপরাধ ছিল কোনো অপরাধ ছিল না নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানিয়ে বিচার বহির্ভূত কায়দায় মেরে ফেলা হয়েছে সেই বিচারের হিসাব দিবেন কে আল্লাহ অন্যায়ভাবে ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলা এটা ফেরাউনের স্বভাব কোরআনে কারিমে আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন কোরআনের 44টা সূরার 532টা আয়াতে ফেরাউন নিয়ে আলোচনা কি জাতির জিনিস আপনারা চিন্তা করেন 532টা আয়াত শুধুমাত্র তার ব্যাপারে এই ফেরাউন
সে তার ক্ষমতার জন্য অসংখ্য শিশু হত্যা করেছে। এই শিশুদের কোনো অপরাধ ছিল না? একটা স্বপ্ন দেখেছিল, স্বপ্ন বিশারদরা বলেছিল বনি ইসরাইলের ঘরেই এমন শিশু আসবে যে শিশুর মাধ্যমে বড় হলে ওই শিশুর মাধ্যমে তোমার ক্ষমতা যাবে। আইন পাশ করেছিল তাহলে বনি ইসরাইলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা ছেলেকে আমি জবাই করে ফেলবো, বড় হইতেই দিব না। ফেরাউন তার ক্ষমতার জন্য, তার চেয়ার টিকিয়ে রাখার জন্য, নিরপরাধ ভাবে যেমন মানুষ হত্যা করেছে চেয়ার ঠিক রাখার জন্য, বর্তমান এই এই পৃথিবীর বর্তমান যুগের ফেরাউনরাও যাদের যারা বেঁচে থাকলে চেয়ার নড়ে মরে হয়ে যাবে, যারা বেঁচে থাকলে ক্ষমতার জন্য হুমকি হবে, তাদেরকেও নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায় এই যুগের ফেরাউনরাও মেরে ফেলেছে। নিরপরাধ ভাবে মানুষকে মেরে ফেলা, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। বসেন বসেন ভাই। তাহলে সাত নাম্বার, রহমানের বান্দারা অন্যায় ভাবে রক্তপাত ঘটায়, রহমানের বান্দারা মানুষ খুন করে না, অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করা মানে হলো সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলা। অনেক সময় আলেমদেরকে এদেশের কিছু অজ্ঞ লোকেরা বলে আলেমরা চরমপন্থা উগ্রপন্থাকে উস্কে দেয়, অথচ আমরা কোরআন থেকে কথা বলছি সূরা মাঈদায় আল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে ফাকায়ান্নামা কতালান নাসা জামিআ, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। যারা কোরআনকে জঙ্গিবাদী কিতাব বলে, আলেমদেরকে জঙ্গিবাদের মদতদাতা বলে, তাদেরকে বলবো আমরা কোরআন থেকে এত সুন্দর সুন্দর কথা বলি তাও আমাদেরকে জঙ্গি বলো, যাদের ছত্র ছায়ায় তোমরা আছো তারা নিরপরাধ মানুষগুলোকে রাতের আধারে মেরে ফেলেছে আল্লাহর কিতাব অনুযায়ী। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তারা সারা দুনিয়ার মানুষ হত্যাকাণ্ডের মতো অপরাধ করেছে। সুতরাং আলেমদেরকে জঙ্গিবাদী না বলে যাদের ছত্র ছায়ায় আছো তাদেরকে সন্ত্রাসী আর জঙ্গিবাদী বলো, কারণ যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করেছে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জঘন্য সন্ত্রাসী। রহমানের বান্দারা কখনো অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। নাম্বার 8, 8 নাম্বার, রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না, জিনা ব্যভিচার করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা জিনা করে না, জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না। এখন জিনা ব্যভিচারে যেন আমাদের ছেলেমেয়েরা আসক্ত হয়ে যায়, পাঠ্য বইয়ের ভেতরে এখন যৌনাচার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আপনাদের এলাকায় কিছুটা ভিন্ন চিত্র কেন জানে দেখছি, এখানে আমার চাচাদের উপস্থিতি বেশি। গতকালও আমি কুমিল্লায় মাহফিলে ছিলাম, দেখলাম 100 মধ্যে 99 জন মাহফিলে যুবক আর তরুণ। দেশের সামগ্রিক অবস্থা বলে যুবক তরুণরা এখন ইসলামের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, যুবক এবং তরুণরা ইসলামের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটা সুলক্ষণ না কুলক্ষণ? ইসলাম বিরোধীরা এই চিত্র দেখে পরেশান হয়ে গিয়েছে। এই যুবকদেরকে ধ্বংস করার জন্য এত গান বাজনা, নাটক ফাটক, এত সিনেমা, এগুলো দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করা গেল না, বরং দেখা গেল যতই চেষ্টা হয়েছে যুবকরা ততই ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। যুবকরা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের পিছনে ঘুরে না, যুবকরা এখন কোরআন হাদিসের দিকে ছুটছে। এজন্য দেখেন না এখন তো গায়ক গায়িকারাও নায়ক নায়িকারাও কাম কাজ পাইতেছে না, এজন্য তারা নিজেদের কাম কাজ ফালাইয়া থইয়া রাজনীতির দিকে ঝুঁকতেছে, কারণ এখন তো এগুলা চলে না। ইসলাম বিরোধীরা মহা টেনশনে আছে, এই যে যুবকরা দিন দিন ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে এটাকে রুখে দেওয়া দরকার, এটাকে ঠেকানো দরকার। কে এই কথাটা বলেছেন আমি জানি না, তবে কথাটা বড় সত্য, যুদ্ধ দিয়ে একটা সভ্যতাকে ধ্বংস করা অনেক কঠিন, কিন্তু শিক্ষাকে ধ্বংস করে দিতে পারলে একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়া অনেক সহজ। আমাদের যুব সমাজ তরুণ সমাজকে ধ্বংস করা গেল না,
ইসলাম বিরোধীরা অত্যন্ত সুকৌশলে মূল জায়গায় হাত দিয়েছে যাতে করে আগামী প্রজন্মকে কৌশল করে ধ্বংস করে দেওয়া যায় শিশু কিশোরদের মন মানসিকতায় ছোটবেলা থেকেই যেন আজেবাজে জিনিস ঢুকিয়ে দেওয়া যায় শিশু কিশোরদের মন মানসিকতায় ছোটবেলা যেটা ঢুকায় দিবেন সে বড় হতে হতে ওইটাই সে শিখবে এবং ওইটার আলোকেই সে সবকিছু ভাববে এজন্য বর্তমান দেখেন না আপনারা যৌনতা আপনারা তো শুধু শরীফ আর শরীফা নিয়ে পড়ে আছেন এছাড়াও তো আরো কত অসঙ্গতি আছে মাদ্রাসার বইগুলো এখন দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই মাদ্রাসার বইগুলোর মলাটে কভারে হারমোনিয়াম ঢোল তবলার ছবি মূর্তির ছবি মাদ্রাসার বইগুলো দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই দুঃখ করে বলছি আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ এর জোরালো কোনো প্রতিবাদ করতে এখনো আমরা ভালোভাবে দেখি নাই ব্র্যাক ইউনিভার্সিটির টিচার আসিফ সাহেব প্রতিবাদ করেছে মাদ্রাসার শিক্ষক আলিয়া মাদ্রাসার অনেক শিক্ষকরাও প্রতিবাদ করতে পারছেন না গত 6-7 মাস ধরে সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছি মাঝে মাঝে অনেক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস মুফাসসির মুফতি হুজুরদেরকে পেলে জিজ্ঞেস করি হুজুর আমরা তো ছোটখাটো মানুষ কোরআনের ছাত্র মানুষকে দাওয়াত দেওয়ার সুযোগ পেলে মানুষকে বোঝানোর চেষ্টা করি কিন্তু আপনারা তো জাতির অভিভাবক আপনারা আমাদের মাথার তাজ আপনারা এগুলো বলা দরকার আপনারা বললে একদম জায়গা মতো এগুলো চলে যাবে আপনারা এগুলো বলছেন না কেন আপনারা জায়গা মতো যাচ্ছেন না কেন হ্যাঁ কিছু সংখ্যক জবাব দিয়েছেন আমরা চেষ্টা করছি কিন্তু বেশিরভাগের জবাব হলো বলি না যদি চাকরি চলে যায় কোরআন হাদিস পড়ার পরে আপনার ঈমান হলো এই আপনি রিজিকের ভয় করেন রাজ্জাকের ভয় করেন না আসিফ সাহেবের চাকরি চলে গেল বলে কি গত এক সপ্তাহ না খায়া তার পরিবারের সবাই মরে গিয়েছে না কথা বলেন না কেন রিজিক এটা চাকরির পয়সা থেকে রিজিকের ব্যবস্থা হয় না মনে রাখবেন আপনার বেতন দিয়ে রিজিক আসে না রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে আপনি রাজ্জাককে ভয় করে কথা বলবেন রিজিককে ভয় করে নয় শিক্ষা ব্যবস্থার কি করুণ দশা শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডার এটা এক ভয়াবহ বিষয় যদিও শিক্ষাবিদ যারা বিশেষ অজ্ঞ তারা বলছেন ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস ট্রান্সজেন্ডার আর হিজরা এক বিষয় হিজরা হচ্ছে এটা হচ্ছে আপনার জন্মগত সমস্যা লিঙ্গ প্রতিবন্ধী হিজরা হলো জন্মগত সমস্যা আর ট্রান্সজেন্ডার হলো মানসিক সমস্যা একটা ছেলে সে মনে মনে ভাবে আমি একজন মেয়ে এই যে সে মনে মনে ভাবে মন মানসিকতার পরিবর্তনে সে দাবি করে বসলো যে আমি ছিলাম শরীফা কিন্তু এখন মনে মনে ভাবতেছি আমি শরীফা এখানে যত দলের মানুষ আছেন সবাই শুনেন আপনি যদি এটা নিয়ে কথা না বলেন চুপচাপ থাকেন তো আপনার ঘরে যে পুচকা পুচকা পোলামায়েরা আছে না ছোট ছোট পিচ্ছি পাচ্ছি আপনি আজকে চুপ থাকবেন 15 বছর পরে দেখা যাবে আপনার ছেলে মুন্না হঠাৎ করে একদিন এসে বলবে আব্বু আমি তো এতদিন মুন্না ছিলাম মনে মনে আমি এখন মুন্নি আপনার ছেলে করিম হঠাৎ করে একদিন এসে বলবে আব্বু আজকে থেকে আমি করিমা আপনি তো বড় সাংঘাতিক নাম দিয়েছেন আমি ওইদিকে আর গেলাম না তো মুশকিল ব্যাপার এখন সে যদি নিজেকে মেয়ে ভাবে আর তারে যদি বিয়ে দেওয়া লাগে এখন সে যদি মানসিক ভাবে মেয়ে ভেবে তার যদি বিয়ে দেওয়া হয় একটা ছেলের সাথে তো সে তো মূলত ছিল কি তো ছেলের সাথে এখন ছেলের বিয়ে হয় কেন হয় নাকি এটা তো সমকামিতা এই সমকামী জাতি লুত আলাইহিস সালাম এর জাতি সমকামী এই জাতিকে জমিন উল্টাইয়া ধ্বংস করে দিয়েছেন কে আল্লাহ আপনারা যদি এই ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ এই বিশ্বাসের বিরুদ্ধে কথা না বলেন তাহলে গজব টেনে এনে জমিন উল্টানোর গজব আমাদের উপরেও চলে আসবে
ট্রান্সজেন্ডারের মতো এই ভয়াবহ বিষয়কে আমাদের পাঠ্যবইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমাদের আগামী প্রজন্মকে সুকৌশলে সমকামী বানানোর প্রচেষ্টা চলছে আমাদের প্রত্যেককে সতর্ক হওয়া দরকার সাবধান হওয়া দরকার আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন আর যে কত কিছু আছে আমাদের বইগুলোতে তো শুনেন শরীফ শরীফার বাহিরে আরো কি আছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে ইসলামের অকাট্য ফরজ ইসলামের অকাট্য ফরজ জিহাদ পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া হয়েছে তারপরে ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে একটা মানচিত্র বিশ্ব মানচিত্র সেখানে সিরিয়া আছে মিশর আছে জর্ডান আছে ইসরায়েলের নামটা বড় করে আছে ফিলিস্তিনের নাম মুছে দেওয়া হয়েছে অথচ বর্তমানে ফিলিস্তিনের উপরে এই অসভ্য ইহুদিরা কি করছে গোটা পৃথিবীর মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে আপনারা ফিলিস্তিনিদের পক্ষে না বিপক্ষে পক্ষে এই এলাকার নাম চরঝামা ফরিদপুর থেকে এসে এই এলাকার কিছু জায়গা দখল করে এক লোক বলল এই জায়গা আমার তাকে কি আপনারা ভূমির মালিক বলবেন না দখলদার বলবেন অসভ্য ইসরায়েলের ইহুদিরা হলো দখলদার এরা ফিলিস্তিনি ভূমির আসল মালিক নয় যে অসভ্য ইহুদিরা ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করেছে সেই জারজ রাষ্ট্র ইসরায়েলকে পৃথিবীর কোন সভ্য রাষ্ট্র সমর্থন দেয় নাই 90 শতাংশ মুসলমানের দেশে মুসলমানদের ঘাম ছড়ানো পয়সায় মুসলমানদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনিদের নাম মুছে দিয়ে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুধু কি তাই ক্লাস 7 এর ক্লাস 6 আর 7 এর স্বাস্থ্য সুরক্ষা এটার নাম দিয়েছি আমি ফাইজলামী শিক্ষা এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ে একটা ছেলে একটা মেয়েকে স্পর্শ করবে এটাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে বাবা মা যেমন তার সন্তানকে স্পর্শ করে নিরাপদ স্পর্শ বলা হচ্ছে তোমার সহপাঠী যদি তোমার ক্লাসের ছেলে মেয়েকে যদি টাচ করে ছুঁই তাহলে এটা হলো নিরাপদ স্পর্শ আচ্ছা সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে না নাই আছে যে বলবে ছেলে মেয়ে একসাথে থাকলে হুজুর আপনারা এগুলো বুঝবেন না কিচ্ছু হবে না তারে বলবো তুই গিয়ে চিকিৎসা করা তোর সমস্যা আছে তোর সমস্যা আছে তোর ডিস্টার্ব আছে তোর চিকিৎসা করা দেশে চিকিৎসা না হলে বিদেশে গিয়ে চিকিৎসা করা এভাবে করে আমাদের ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পর্কের দিকে ঝুঁকিয়ে দেওয়ার অপকৌশল চলছে শুধু তাই নয় ক্লাস 6 7 এর বইয়ে আরো অনেক বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে চলো অনুভূতি শেয়ার করি অনুভূতি প্রয়োজনের কথা বলি না বলি অনুভূতি শেয়ার করি চিন্তা করেছেন আমি আর এগুলো ব্যাখ্যা করে বললাম না শুধু কি তাই একটা ছেলে একটা মেয়ে আমি নাম এদের ভুলে গেলাম ছেলের নাম শুধু মনে আছে আমার অন্তরা আর মেয়ের নাম কি জানো না অন্তরা মেয়ের নাম ছেলের নাম কি জানি মানে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের মা বাবা তাদেরকে বকাঝকা করেছে বইয়ের মধ্যে এই বকাঝকাকে বলা হয়েছে যে সন্তানদেরকে গার্ডিয়ান এভাবে আসলে শাসন করা উচিত না চিন্তা করেছেন আপনারা এটা দ্বারা আমাদের 6-7 এই বয়সের শিক্ষার্থীদেরকে শিখানো হচ্ছে তুমি তোমার বন্ধুদের সাথে অনুভূতি শেয়ার করো প্রেম প্রীতি করো আর তোমার মা বাবা বাধা দিলে তুমিও রুখে দাঁড়াও এটা আসলে ঠিক না প্রতিবাদ করো এভাবে করে আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে সুকৌশলে চরিত্রহীন করার অপচেষ্টা চলছে এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য দলমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে সুচার হতে হবে
নইলে আগামীর প্রজন্ম এখানে স্লোগান দিয়া লাভ নাই পারলে আপনার স্কুলে গিয়ে কলেজে গিয়ে প্রতিবাদ কইরেন ওই আসিফ সাহেবের মতো পাইছেন শুধু ওয়াজ মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনারা তো এমন পাবলিক আপনারা মাহফিলের সময় এত জোরে জোরে স্লোগান দেন হুজুরদেরকে মাথায় তুলে রাখেন এই হুজুরগুলা বিপদে পড়ে জেলখানায় গেলে একটা মানুষও দেখাও করতে যায় ঠিক আছে কথা আর কমিটি তো হুজুরকে এনে ঘরে ঢুকায় বলবে হুজুর ফাড়াই ফেলবেন একদম আজকে অথচ কমিটির পরে ফজরের নামাজও নাই ঠিক আছে কথা রহমানের বান্দারা জিনা বেবিচারের ধারে কাছে ও যায় কষ্ট হচ্ছে আপনাদের বেশি না 10 মিনিট আমরা থাকতে পারবো না নাম্বার 9 রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা এখন তো মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষ্য সমাজে নাই আছে গাড়ি পুরাইছে একজন মামলা খাইছে আরেকজন এই হলো অবস্থা মিথ্যা সাক্ষ্য এটা বড় জঘন্য বিষয় আপনার একটা মিথ্যা মামলা অথবা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষ তার স্ত্রী সন্তান পরিবার থেকে বঞ্চিত হয়ে 2-3 বছর যদি জেলে বন্দী থাকে এর সম্পূর্ণ দায়ভার হলো ওই মিথ্যা সাক্ষী দাতার মিথ্যা মামলা দাতার এজন্য আপনি এটা করতে পারেন না এটা উচিত নয় এটা বড় ধরনের গুনাহ এটা বড় ধরনের কবিরা গুনাহ মিথ্যা সাক্ষী দিতে 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 সমাজের মানুষ এত নিচে নেমে গেছে বিশ্ব বরেণ্য আল্লাহওয়ালা ব্যক্তিদের উপরেও মিথ্যা মামলা এমন কি কোরআনের পাখিগুলোর উপরও মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে অন্যায়ভাবে মানুষ কারাবরণ করিয়ে রেখেছে রহমানের বান্দা হলো তারা মিথ্যার সাক্ষ্য দেয় না যারা 10 নম্বর রহমানের বান্দা হলো তারা অহেতুক কোনো কাজকর্ম অহেতুক কাজকর্ম থেকে নিজেকে সেফ রাখে যারা আল্লাহ তাআলা বলছেন ওয়াল ওয়াইদা মাররু বিল্লাহ ওয়ামাররু কিরামা রহমানের বান্দা হলো তারা অনর্থক অহেতুক এমন সব কাজকর্ম কিংবা এরকম কোন অনুষ্ঠান দিয়ে তারা যখন জায়গাগুলোকে উপেক্ষা করে চলে রহমানের বান্দারা ব্যক্তিত্ববান হয় চায়ের দোকানে যখন মানুষ মিলে আড্ডা দেয় আজেবাজে কথা বলে রহমানের বান্দারা এগুলোকে অ্যাভয়েড করে আমার দেশের চায়ের দোকানগুলো হলো সেকেন্ড পার্লামেন্ট ওখানে সবচাইতে বেশি আজেবাজে কাজ হয় আজেবাজে কথাবার্তা হয় দোকানদার থাকে স্পিকারের ভূমিকায় চা খুররা থাকে সাংসদের ভূমিকায় আজেবাজে আড্ডা আবার গ্রামে গ্রামে কিছু মসজিদের সামনে যে উঠান থাকে অথবা কিছু কিছু মসজিদের সামনে বসার জন্য বৈঠকখানা থাকে আমার দেশের অনেক মসজিদগুলোর ওই বৈঠকখানা হলো আজেবাজে কথা বলার জায়গা হয়তো আপনাদের এলাকায় নাই কিন্তু অনেক এলাকায় এগুলো আছে আল্লাহ বলছেন রহমানের বান্দারা আজেবাজে কাজে সময় নষ্ট করে না ওয়া ইদা মাররু বিল্লাহ ওয়ামাররু কিরামা সম্মানের সাথে বিচরণ করে আজেবাজে কোনো কথা কাজে তারা কখনো মনোযোগী হয় না নাম্বার 11 11 নম্বর রহমানের বান্দারা ঘাড়তেরা হয় না বরং কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করা হলে কোরআনের ওয়াজ করা হলে সেগুলো তারা গ্রহণ করে হেদায়েতের দিকে চলে আসে আল্লাহ তাআলা এজন্য বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা রহমানের বান্দা হলো তারা আল্লাহর এই আয়াত দিয়ে তাদেরকে সতর্ক করা হলে অন্ধ আর বধিরের মতো থাকে না যারা তাদেরকে যখন হেদায়েতের দিকে ডাকা হয় শুনেও না শোনার ভান করে না কোরআনের আয়াতগুলো দেখেও না দেখার ভান করে কিছু মানুষ সাথে যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত কোরআন থেকে তাফসির হলে দেখা যায় তারা রাগ করে সত্য কথাগুলো গ্রহণ করে না কোরআন শুনলে কিছু মানুষ হেদায়াত পায় আবার কিছু মানুষ আরো বেশি বেলাইনে যায়
যেমন আবু জাহেল আবু জাহেল কুরআন শুনেছে আরো বেশি গোমরা হয়েছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআন শুনেছেন হেদায়াত পেয়েছেন একজন হেদায়াত পেলেন আরেকজন গোমরা হলেন পার্থক্যটা হলো একজন শোনার সময় বধিরের মতো শুনেন নাই শোনার সময় তিনি ভালো উদ্দেশ্যে শুনেছেন আরেকজন শোনার সময় বধিরের মতো শুনেছে শুনছে না শোনার ভান ধরে এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আল্লাহ বলেছেন রহমানের বান্দারা অন্ধ রহমানের বান্দারা অন্ধ আর বধিরের মতো থাকে না বরং তারা কোরআনের উপদেশগুলো মেনে চলে রহমানের বান্দাদের 12 এবং সর্বশেষ গুণাবলী হলো রহমানের বান্দারা তাদের স্ত্রী আর সন্তানদের জন্য দোয়া করে কার কাছে দোয়াটাও আল্লাহ শিখিয়েছেন পরের আমার সঙ্গে আল্লাহ তাআলা দোয়া শিখালেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল متقين إماما আল্লাহ তাআলা বলেছেন তারা দোয়া করে হে আমাদের রব আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন অবিবাহিত ভাইরা শুনেন সব সময় এই দোয়াটা করবেন বিবাহিতরাও করবেন যারা বিয়ে করেন নাই তারাও করবেন কি সুন্দর দোয়া আল্লাহ আমাদের স্ত্রীকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন এমন স্ত্রী ঘরে গিয়ে দেখলেন আপনার স্ত্রী যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আপনার স্ত্রী আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করছে আপনার স্ত্রী আপনার সন্তানদের ভালো টেক কেয়ার করছে আপনার স্ত্রী ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয় সকালবেলা কোরআনের তেলাওয়াত করে রাতের বেলা তাহাজ্জুদ আদায় করে এমন স্ত্রী দেখলে বলেন তো চক্ষু জুড়াবে না কি জুড়াবে না চক্ষু শীতল হয়ে যাবে এই রকম স্ত্রী পাওয়া এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার নেককার স্ত্রী পাওয়া এটা বড় নেয়ামতের ব্যাপার এজন্য নবীজি বলেছেন মান রাযাকাল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি আল্লাহ তাআলা যে ব্যক্তিকে দয়া করে নেককার জীবন সঙ্গিনী দিয়েছেন আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন তো অর্ধেক পেলে বাকি থাকে আর অর্ধেক বাকি অর্ধেক পাবো কোথায় আল্লাহর হাবিব বলেছেন ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি বাকি অর্ধেক পাওয়ার জন্য সে যেন তাকওয়া অবলম্বন করে তাহলে বাকি অর্ধকে দিয়ে দিবেন কে আপনি দেখলেন আপনার ছেলেটা ফজরের আজান হলে নামাজের জন্য উঠে নামাজে যায় আপনি দেখলেন আপনার সন্তান ছেলে মেয়ে নামাজি দেখলেন মেয়েটা পর্দা করে কলেজে ইউনিভার্সিটিতে যায় আপনি দেখলেন আপনার ছেলে মেয়ে তারা পড়াশোনায় মনোযোগী বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে পর্দা মেনটেন করে চরিত্রবান এই রকম নেককার দিনদার ছেলে মেয়ে দেখলেন নয়ন জুড়াবে কি জুড়াবে না এজন্য আল্লাহ বলেছেন স্ত্রী আর সন্তানদেরকে যদি এরকম চক্ষু শীতলকারী দেখতে চাও দোয়া করো আমার কাছে আল্লাহ দোয়াটাও শিখিয়ে দিলেন পড়েন আমার সঙ্গে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন বলেন আমিন এই যে সূরা ফুরকানের শেষের 15টা আয়াতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 12টা গুণ বর্ণনা করেছেন জুড়ে বলেন কয়টা রহমানের বান্দাদের 12টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন এই 12টা গুণ যদি আমরা সবাই অর্জন করি এই 12টি গুণে যদি আমরা গুণান্বিত হই তাহলে আমাদের ফায়দা কি হবে এবার আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাম কওনা ফিহা তাহিয়াতাহু وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما আল্লাহ তাআলা বলেছেন এই 12টি গুণে গুণান্বিত হবে যারা
আমার জান্নাতের সুউচ্চ প্রাসাদের চিরস্থায়ী বাসিন্দা হবে তারা কয়টা গুণের কথা বলেছে জোরে বলেন তো কয়টা এক নাম্বার আমি এক মিনিটে সামারি করছি শুনেন এক নাম্বার রহমানের বান্দারা বেয়াদব হয় না অভদ্র হয় না অহংকারী হয় না রহমানের বান্দারা হয় নম্র ভদ্র আর বিনয়ী আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দেন আমিন দুই নাম্বার রহমানের বান্দারা কষ্ট পেলে কষ্ট দেয় দুঃখ পেলে দুঃখ দেয় গালির জবাবে গালি দেয় জাহিলদেরকে কি দেয় জোরে বলেন তো কি দেয় রহমানের বান্দারা তিন নাম্বার কি তিন নাম্বার পয়েন্ট রাতের বেলা কিভাবে কাটায় গান বাজনা করে মাশাআল্লাহ কি আদায় করে তাহাজ্জুদ চার নাম্বার রহমানের বান্দারা জাহান্নাম থেকে পানা চায় কার কাছে পাঁচ নাম্বার রহমানের বান্দারা কৃপণ হয় না অপব্যয়কারীও হয় না দানশীল হয় আমরাও দানশীল হব ইনশাআল্লাহ ছয় নাম্বার রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে সাত নাম্বার রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না আট নাম্বার রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় নয় নাম্বার রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় দশ নাম্বার রহমানের বান্দারা অনর্থক কথা বা কাজ করে এগারো নাম্বার রহমানের বান্দারা অন্ধ আর বধিরের মতো কুরআন শোনে না হেদায়াতের নিয়তে কুরআন শোনে বারো নাম্বার রহমানের বান্দারা স্ত্রী সন্তানদের জন্য দোয়া করে কার কাছে এই বারোটা গুণ অর্জন করতে পারলে আমাদেরকে জান্নাত যিনি দান করবেন তিনি কে এই যে সূরা ফুরকানের শেষের পনেরোটি আয়াত থেকে আমি কথা বললাম শেষের পনেরোটি আয়াতে এই বারোটা গুণের কথা বলা হয়েছে এই বারোটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বসে বসে যে আমরা শুনেছি এটা কাজে লাগবে আমার কথা বা কোনো আচরণে কষ্ট পেলে আমাকে আপনারা মাফ করে দিবেন যতগুলো কথা বলেছি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন এই বারোটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন